হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই হেলদি আর খুবই সহজলভ্য, খুবই সহজে আমরা এটা পেতে পারি। সর্দি কাশি জ্বরজনিত কারণে মুখ খারাপ হয়ে যায়, মানে মুখে অরুচি হয়। এইভাবে শুক্তোটা রান্না করলে, এই শুক্তোটা খেলে কিন্তু মুখের রুচি ফিরে আসবে। এই যে এইগুলোকে চিনতে পারছো, এটা আমাদের বাড়ির আশেপাশে জঙ্গলে হয়ে থাকে। এটাকে আমরা অনেকেই তেলা কচু বলে থাকি, অনেকে তেলা কুচা বলে থাকি, এক একজন এক এক নামে আমরা বলে থাকি। যাই হোক, এর কিন্তু অসংখ্য গুণাবলী। আমি আজকে এটা দিয়ে একটা রেসিপি করব। প্রথমে আমি এই তেলা কুচাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব। চলো কিভাবে করছি দেখতে থাকো। দেখো, এগুলোকে এইভাবে কেটে নিয়েছি, ভেতরের বীজগুলোকে আমি ফেলে দিয়েছি, কারণ বীজগুলোতেই বেশি তেতো হয়। আর এখানে খানিকটা পাতা আমি কুচিয়ে নিয়েছি। আজকে আমি এই শুক্তোটা করতে এর মধ্যে আমি চাল কুমড়োও দেবো। চাল কুমড়োগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, খুবই পাতলা করে আমি কেটে নিয়েছি। শুক্তোটা রান্না করতে প্রথমে আমি কড়াইতে একটু জল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি তেলা কুচা। পাতাগুলো আমি দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। একটা ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দিচ্ছি। আমি ঢাকাটাকে খুলে নিয়েছি আর এগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিয়েছি, কড়াইটাকে আবার বসিয়ে নিয়েছি। এখানে খুব সামান্য একটু তেল দিচ্ছি, সর্ষের তেলই আমি ইউজ করছি। ফোড়নে দিচ্ছি একটু সর্ষে। দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। দিচ্ছি একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার বীজটা কিন্তু ভেতর থেকে আমি ফেলে দিয়েছি। সাধারণত শুক্তোতে আমরা লঙ্কা ইউজ করি না বা হলুদও ইউজ করি না, কিন্তু আজকে আমি পুরো অন্যরকমভাবে একটু করার চেষ্টা করেছি। এটা একটু ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এটাকে দিয়ে দিই, পুরোটাকে ঢেলে নেব। পুরোটাকে ঢেলে নিয়েছি কড়াইতে। এর উপকারিতা নিয়ে আমি এখনো কিছুই বলিনি। এটা তো ভীষণভাবেই উপকারী, তোমরা কম বেশি সবাই জানো। এটা জন্ডিস রোগীদের জন্য খুব উপকারী, যাদের শ্বাসকষ্টজনিত কারণে ভুগছো তাদের জন্য এটা খুবই উপকারী। এর পাতা ফল দুটোই কিন্তু খুবই উপকারী। এছাড়া যাদের পা ফোলার সমস্যা আছে, অনেকে অনেকক্ষণ বসে থাকলে পাগুলো ফুলে যায়, তখন কিন্তু এই যে এই পাতা বা ফল দুটোই কিন্তু এর জন্য খুবই উপকারী। এছাড়াও যাদের ডায়াবেটিসজনিত কারণে ভুগছো তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী।
এছাড়াও গ্যাস্ট্রিকজনিত কারণ, পায়েসের প্রবলেম, স্কিনের জন্য যাদের অনিদ্রাজনিত কারণে ভুগছো, সব কিছুর জন্য কিন্তু এই পাতা ফল সবই কিন্তু খুবই উপকারী। এর উপকারিতা বলে শেষ করা যাবে না। আর আমি এর মধ্যে দিয়েছি চালকুমড়ো, চালকুমড়োও কিন্তু খুবই উপকারী। যক্ষা রোগের জন্য, কোষ্ঠকাঠিন্যর জন্য, আলসারজনিত কারণে, চুল, ত্বক সব কিছুর জন্য কিন্তু চালকুমড়ো খুবই উপকারী। এছাড়াও নার্ভের প্রবলেম যাদের আছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। এছাড়াও আরেকটা এর গুণ আছে, ওয়েট লস করতে যাদের খুব অসুবিধা হচ্ছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো, এটা কিন্তু খুবই উপকারী। গ্যাস্ট্রিকজনিত কারণেও ভালো, আবার হার্টের জন্য কিন্তু চালকুমড়ো খুবই উপকারী। এবার সবগুলোই আমি একসাথেই রান্নাটা করেছি, তাহলে বুঝতে পারছো এটা কতটা উপকারী একটা রেসিপি। আমাদের যদি মনে হয় এর মধ্যে হলুদ দেবে না, নাও দিতে পারো। হলুদটা দিলে কালারটাও ভালো হয়, খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে আমি এখানে 2 টিস্পুন মতো আদা আছে আর 1 টিস্পুন সাদা জিরে আছে, জিরেটা কিন্তু কাঁচা জিরে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা এই অবস্থায় নামিয়ে নিতে পারি, তাও একটু ঘন হওয়ার জন্য আমি এর মধ্যে 1 টিস্পুন মতো আটা গুলিয়ে নিয়েছি, এটা দিচ্ছি। আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি একটুও উপকারী মনে হয় লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো যদি একটুও কারোর উপকারে লাগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।